অধিকাংশ ইসলামিক ভিডিওতে হৃদয় শীতল করা এই গজলটি শুনতে পাওয়া যায়, এমনকি রোজার মাস শুরুই হয় যেন এই গজলের সুর দিয়ে। কিন্তু আপনি কি জানেন, এটি প্রায় 33 বছর আগের রেকর্ড করা গজল। অবিশ্বাস্য হলেও সত্য যে প্রায় 33 বছর আগে গজলটি গিয়েছেন একজন পাকিস্তানি নাদ গায়ক ও কারি ওয়াহেদ জাফর কাশ্মীর। ভারতের উত্তরপ্রদেশে 1952 সালে জন্ম নেন ওয়াহিদ জাফর কাশ্মীর। 7 বছর বয়সে শুরু করেছিলেন কুরআন তেলাওয়াত। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে এমন অনেক কাব্য রচনা করেছেন তিনি। কাশ্মীর মূলত উর্দু ও আরবি উভয় ভাষায় আবৃত্তি করেন। মাত্র 17 বছর বয়সে বিশ্বব্যাপী বেশ কয়েকটি কিরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছিলেন কাশ্মীর। 1969 সালে তিনি মালয়েশিয়ায় এক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর 1979 সালে লিবিয়ায় এবং যথাক্রমে 1980 এবং 1981 সালে সৌদি আরব এবং সিরিয়ায় তিলাওয়াতে কুরআন মাজিদ সম্পর্কে একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন পাকিস্তানি এই নাগরিক। এমনকি পাকিস্তানি সরকার কর্তৃক তিনি প্রাইড অফ পারফরমেন্স পুরস্কারও অর্জন করেন। 70-এর দশকে কাশ্মীর রেডিও পাকিস্তানে যোগ দেন। এরপর টিভি প্রোগ্রাম সরি চশমাই হিদায়াত নামে একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ পান। এই অনুষ্ঠানের মাধ্যমেই পরিচিতি পেয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় কাশ্মীর সুর ও বিশুদ্ধ কিরাত ও নাত প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন। जो इंसान अल्लाह का कलाम पढ़े और जो नातखानी करे उसके पीछे उसका किरदार भी होना चाहिए। बिल्कुल, बगैर उसके काम नहीं बनता है। अगर खाली कोई नात पढ़ता है या अल्लाह का कलाम पढ़ता है और किरदार उसका अच्छा नहीं है तो यकीन करें कि कभी भी दिल पैसा नहीं करेगा। शीला अख्तर, न्यूज़ डेस्क।